আসসালামু আলাইকুম। ত্রিকোণমিতি পার্ট থ্রিতে আমরা ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো তাদের সম্পর্ক তৈরি করে আমরা একটি গল্প বলেছিলাম। সেই গল্পের মধ্যে আমাদের দুইটি সম্পর্ক ছিল, একটি হচ্ছে বন্ধু আর একটি হচ্ছে পার্টনার। তো এই বন্ধু আর পার্টনার এই গল্পটি যারা ভালোভাবে জানেন না বা দেখেন নাই তাদেরকে রিকোয়েস্ট করব আমাদের ত্রিকোণমিতি পার্ট থ্রি এই ভিডিওটি একটু দেখে আসবেন। পার্ট থ্রি ভিডিওটি দেখলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই সহজ হবে। তো তারপরেও আমরা একটু বলার চেষ্টা করি যে বন্ধু এবং পার্টনার এই দুইটার সম্পর্ক কিভাবে আমরা ত্রিকোণমিতির সূত্র তৈরিতে কাজে লাগাবো, তারপরে আমরা এই শখটি পূরণ করব কোনো মুখস্থ ছাড়াই। ফ্রেন্ড, সম্পর্কটা কেমন? আমাদের এখানে হিসাব হচ্ছে 90 দিয়ে, 90 টাকার হিসাব মনে করেন। তো ফ্রেন্ড হচ্ছে সাইন আর কস, এই দুইটা হচ্ছে ফ্রেন্ড, এই দুইটা হচ্ছে ফ্রেন্ড, এই দুইটা হচ্ছে ফ্রেন্ড, মনে রাখবেন। তার মানে সাইন আর কস ফ্রেন্ড, এটা হচ্ছে এফ। ওকে, তো এই দুজন কি দেখেন, যদি সাইন আর কস, সাইন যদি 30 ডিগ্রি হয় মানে সাইন 30 টাকা নিল, আমরা এভাবে বলবো, তাহলে কস নেবে কত? যে হলো সাইনের বন্ধু কস, তো 90 থেকে 30 বাদ দিলে কত? 60। তার মানে কত? কস 60। তার মানে কি? সাইন 30 ডিগ্রির যে মান হবে কস 60 ডিগ্রির ও একই মান। এটা কোনটার মধ্যে বলেন তো? 0 থেকে 90। তার মানে সাইন যদি 0 ডিগ্রি হয়, সাইন 0 ডিগ্রি হলে এটা সমান কার মান? সমান কস 90 ডিগ্রি। কারণ কি? 90 থেকে 0 বাদ দিলে 90 তো হবে, এজন্য কস 90 ডিগ্রি। দুইটা মানই কিন্তু সমান। আমি যদি এখানে লিখি সেক 70 ডিগ্রি, এটা সমান কার সমান? তাহলে সেকের বন্ধু কে? সেকের বন্ধু কোসেক। তাহলে এখানে হবে হচ্ছে কোসেক 90 থেকে 70 চলে গেলে কত? 20। তাহলে কোসেক 20 ডিগ্রি। এই জন্য আর এটা চলবে কার কার মধ্যে? এই দুইটার মধ্যে আর এই দুইটার মধ্যে আর এই দুইটার মধ্যে। এই জন্য সাইন আর কস বন্ধু। তো কোথাও আমি যদি দেখি সাইন 45 ডিগ্রির মান দেওয়া আছে, তাহলে ওইটা সমান কি? কস 45 ডিগ্রির মান। তো এই হচ্ছে আমরা বন্ধু সম্পর্ক থেকে কিন্তু আমরা একভাবে মান বের করতে পারি। এবার আমরা দেখব পার্টনার সম্পর্ক থেকে কিভাবে আমরা কাজে লাগাবো, কে কার পার্টনার। আপনারা 3 নম্বর ভিডিওটি দেখলে ডিটেলস বুঝতে পারবেন। আমি এখানে সংক্ষেপে আলোচনা করছি, সাইনের পার্টনার হচ্ছে কোসেক, কজের পার্টনার হচ্ছে সেক, এবং ট্যানের পার্টনার হচ্ছে কট। দেখেন, এরা কিন্তু বন্ধু বান্ধবী এবং পার্টনার। 3 নম্বর ভিডিওটা দেখলে এই গল্পটা আরো সুন্দরভাবে আপনারা জানতে পারবেন। তো দেখেন পার্টনার আসলে কি, এখানে পার্টনার বলতে আমি বুঝিয়েছি যে লাইফ পার্টনার। তো লাইফ পার্টনার কেমন হয়? আমি যদি বলি চলো আমরা এই দিকে যাই, আমার পার্টনার কিন্তু বলবে না না আমি এই দিকে যাব, মানে সবার কথা বিশ্বাস করবে তো আমার কথা বিশ্বাস করবে না, এটাই সচরাচর হচ্ছে আর কি। তো যাই হোক, সাইনের পার্টনার কোসেক, মানে সাইন থেটা যদি আমি লিখি, সাইন থেটা বলছে কি দেখেন, লম্ব বায়ু অতিভুজ, এটা আমরা সবাই জানি। তখন কোসেক সমান কি ছিল মনে আছে সবার? একেবারে উল্টো ছিল না? কোসেক থেটা সমান কি ছিল? অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। তার মানে কি? সাইন বলছে লম্ব বাই অতিভুজ, কোসেক বলবে অতিভুজ বাই লম্ব। ক্লিয়ার? মানে উল্টো, সাইন থেটা সমান 5/7। তাহলে কোসেক কি বলবে? তোমার কথা আমি মানি না, আমি বললাম 7/5। কোসেক বলবে কি? 7/5। তো এটা কার কার ক্ষেত্রে প্রযোজ্য? সাইন আর কোসেকের ক্ষেত্রে, কস আর সেকের ক্ষেত্রে, ট্যান আর কটের ক্ষেত্রে। কিভাবে দেখেন, কস যদি বলে, কস থেটা সমান যদি বলে 4/10, তাহলে সেক থেটা সমান কি বলবে? 7/4। এরকম। তো এই হচ্ছে আমাদের পার্টনার রিলেটেড সম্পর্ক। ট্যানের ক্ষেত্রে কিন্তু বন্ধু সম্পর্কও মেনে চলে এবং পার্টনার সম্পর্কও মেনে চলে। এখন আমরা দুইটা সম্পর্ক থেকে সূত্রগুলো কিভাবে বানাবো সেই পদ্ধতিটা দেখলাম, এখন আমরা এই শখটা পূরণ করব মুখস্থ ছাড়াই। তো প্রথমে একটি জিনিস আমরা দেখবো, এখানে কয়টা ঘর আছে? 1, 2, 3, 4, 5, এই দিক বরাবর অ্যাঙ্গেল আর এই বরাবর হচ্ছে রেশিও। দেখেন আমি বলছিলাম আমরা যেখানে লিখবো এই ছয়টা এরকম ভাবেই থাকবে, সাইন কস ট্যান কট সেক কোসেক, এগুলো হচ্ছে রেশিও ত্রিকোণমিতিক, এগুলো হচ্ছে অ্যাঙ্গেল, 5টা অ্যাঙ্গেল। তাহলে 0 থেকে শুরু করে যদি 5টা অ্যাঙ্গেল লিখি তাহলে কত মতো যাবো? 0, 1, 2, 3, 4।
পাঁচটা হয়েছে না, 1 2 3 4 5, 0 থেকে যদি লেখা শুরু করি তাহলে 4 পর্যন্ত যাবে। এবার সবার নিচে আমরা একটা করে চার্ট দিলাম, কোন স্যার লাস্টে চারটা দিয়ে দিলাম, ব্যাস সোজা কথা। এবার আমরা যদি এইটাকে সবার উপরে একটা করে রুট দিব, এইটা একটু মাথায় রাখবেন আমরা কিভাবে লিখেছি, 0 থেকে 4 পর্যন্ত লিখেছি, তারপর সবার নিচে একটা করে চার দিয়েছি, তারপর আমরা সবার উপরে একটা করে রুট ওভার দিয়েছি। এবার আমরা সমাধান করব, দেখেন 0 কে 0 এর সঙ্গে 4 যদি ভাগ করি তাহলে হয় 0, আর 0 কে রুট ওভার করলে হয় হচ্ছে 0, তার মানে এটার মান হচ্ছে 0। এইটাকে করলে কত, 1 কে রুট ওভার করলে 1, আর 4 কে রুট ওভার করলে 2, তার মানে কি হবে এটা সমান কত, 1/2। এটা করলে কত, এইটা এটা কাটা গেল তাহলে 2, তাহলে উপরে থাকে 1 নিচে 2, তার মানে কি হবে, 1 কে রুট ওভার করলে 1, আর 2 কে রুট ওভার করলে √2। এটা করলে কত, উপরে √3, নিচে 4 কে রুট করলে 2, এটা 4 4 কাটা 1, 1 কে রুট করলে 1। তো দেখেন আমরা কিন্তু এই একটা মান পেয়েছি, এই একটা মান পেয়েছি, এই একটা মান পেয়েছি, এই একটা, এই একটা, কয়টা হয়েছে, 5টা। কিভাবে আমি আবারও বলছি, 0 থেকে 4 পর্যন্ত লিখবেন, সবার নিচে একটা করে 4 দেবেন, সবার উপরে রুট ওভার দেবেন, ওইটা সমাধান করবেন, করার পরে আমরা এই সিরিয়ালি এখানে লিখবো। তাহলে প্রথমে ছিল 0, ওকে 0 লিখলাম, তারপরে লিখলাম হাফ, তারপরে লিখলাম 1/√2, তারপরে লিখলাম √3/2, তারপরে লিখলাম 1। খেয়াল করে দেখেন এই লাইনটা কিন্তু আমি আনছি কোনো মুখস্থ না, জাস্ট একটু ট্রিক, 0 থেকে 4 পর্যন্ত লিখছি, নিচে একটা চার দিয়েছি, তারপরে সবার উপরে রুট ওভার দিয়ে সমাধান করে সেই মানগুলো আমরা এখানে বসিয়ে দিয়েছি, একেবারে সিম্পল হিসাব। এবার দেখেন আমি কি বলছিলাম, সাইন যে 5টার মান কিন্তু আমরা পেয়ে গেছি, তাহলে সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 এর মান হাফ, সাইন 45 এর মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2, সাইন 90 এর মান 1। তাহলে সাইনের মান যদি জানা থাকে তাহলে আমরা কার মান বের করতে পারবো বলেন তো, সাইনের বন্ধু আর সাইনের পার্টনারের মান আমরা বের করতে পারবো। তো প্রথমে আমরা বন্ধুর মানটা বের করি, তো দেখেন সাইন 0 তার মানে কি ছিল, এবার আমরা কস 0 এর মান বের করব, কস 0, তো কস নিল 0 টাকা, সাইন নেবে কত টাকা, সাইন 90 টাকা, তাহলে এখানে সাইন 90, তাহলে দেখেন আমি কিন্তু সাইন 90 ডিগ্রির মান জানি 1, তাহলে আমি এখানে 1 লিখলাম, তার মানে কস 0 ডিগ্রির মান কত, 1। দেখেন সিম্পল হিসাব, কোনো মুখস্থ ছাড়াই। নেক্সট কস 3 ডিগ্রির মান লিখবো, তাহলে কস নিয়েছে 30 টাকা, সাইন নেবে কত, 60, তার মানে কত, সাইন 60 ডিগ্রি, তো সাইন 60 এর মান কত, সাইন 60 এর মান হচ্ছে √3/2, তাহলে কি লিখবো, √3/2, তাহলে কস 30 এর মান কত, √3/2, একেবারে সিম্পল হিসাব। দেখেন এবার দেখেন কস 45 এর মান লিখবো, কস 45 এর মান তাহলে কত, কস নিচে 45, সাইন নেবে কত, সাইন ও 45, একই কথা, 90 থেকে 45 বাদ দিলে 45, তাহলে কত, 1/√2, তাহলে কস 45 এর যে মান, সাইন 45 এরও সেই মান। এবার দেখেন কস 60 ডিগ্রির মান লিখবো, আমি একটি দেখাবো পরেরগুলো আপনারা লিখবেন, তাহলে কস নিচে 60, সাইন নিবে কত, সাইন নিবে 30, যেহেতু বন্ধু তাহলে সাইন 30 এর মান কত, হাফ, তার মানে কস 60 ডিগ্রির মান কত দাঁড়াইলো, হাফ, এখানে আমরা হাফ লিখে দিলাম। এবার লিখবো কস হচ্ছে 90 ডিগ্রি, কস 90, তাহলে কস নিচে 90 টাকা, সাইন নেবে কত, অবভিয়াসলি 0 টাকা, তার মানে সাইন 0, তো সাইন 0 এর মান কত, 0, তাহলে কস 90 এর মান হচ্ছে 0। দেখেন তো আমরা কস আর সাইনের মান কিন্তু আমরা পেয়ে গেছি। এখন কথা হচ্ছে আমরা কিন্তু এই সাইনের মানটাকে সিরিয়ালি উল্টে দিলে কিন্তু আমরা পাই, কিন্তু আমরা ওইটা দিব না, কারণ যখন আমরা পরীক্ষার খাতায় বা ম্যাথ যখন করব তখন এই উল্টে দেওয়ারটা মনে থাকবে না, তখন আপনারা এই বন্ধু সম্পর্ক থেকে মনে করে করে লিখে ফেলবেন, তাহলে আপনারা মানগুলো সুন্দরভাবে মনে রাখতে পারবেন। এখন আমরা সাইন থেটার মান পেয়েছি, কস থেটার মান পেয়েছি, এখন আমরা ট্যানের মান বের করব। তাহলে দেখেন আমরা একটা সূত্র জানতাম, ট্যান সমান, ট্যান থেটা সমান কি ছিল, সাইন থেটা বাই কস থেটা, এরকম একটা সূত্র ছিল। তো দেখেন ট্যান কি হবে, তাহলে সাইনের মানকে কস এর মান দ্বারা ভাগ দিলে আমরা ট্যানের মান পাই। মনে করেন ট্যান 60 ডিগ্রির মান বের করব, তাহলে সাইন 60 ডিগ্রির মানকে আমি যদি কস 60 ডিগ্রির মান দ্বারা ভাগ করি তাহলে ট্যান 60 ডিগ্রির মান পাবো। কিভাবে দেখেন, তাহলে এইটার এটা ভাগ করলে এখানে বসাইলে ট্যানের মান, এইটা এটা ভাগ করে এখানে বসালে ট্যানের মান, এটা এটা ভাগ করে বসাবো, এটা এটা ভাগ করে, এটা এটা ভাগ করে, তো এইটা এটা ভাগ করে তো কোনো ব্যাপার না, 0/1 = 0, তার মানে এটা হচ্ছে 0, 1/2√3/2, এই দুইটা ভাগ করলে কি হবে দেখেন, 1/2 × 2/√3,
টু টু কাটা ওয়ান বাই রুট থ্রি, ওয়ান বাই রুট থ্রি। এটা থেকে এটা ভাগ করলে দুইটা এক, কাটাকাটি গেলে কত ওয়ান, এটা এটা কাটাকাটি করলে কি নিচেরটা উল্টে যাবে, তাহলে দেখেন রুট থ্রি বাই টু ইন্টু টু বাই ওয়ান, তার মানে রুট থ্রি, ঠিক আছে রুট থ্রি। আর এটা করলে কত, এই যে ওয়ান ভাগ জিরো, ওয়ান ভাগ জিরো সমান কি, কোনো সংখ্যাকে আমরা জিরো দ্বারা ভাগ করতে পারি না, এটা হচ্ছে অসম্ভব, অসম্ভব থেকে অসংজ্ঞায়িত, সংজ্ঞায়িত না অসংজ্ঞায়িত, তাহলে এটা আমরা লিখলাম অসংজ্ঞায়িত। তাহলে দেখেন আমরা কিন্তু অলরেডি তিনটি অনুপাতের মান আমরা পেয়ে গেছি, তো তিনটি অনুপাতের মান যেহেতু আমরা পেয়ে গেছি, তো আমরা এখন পার্টনার সম্পর্ক থেকে কিন্তু বাকি তিনটার মান আমি বের করতে পারবো। যেমন সাইনের মান জানলে আমি কোসেকের মান বের করতে পারি, কজের মান বের করতে পারি, কজের মান জানলে আমি সাইনের মান বের করতে পারি, সেকের মান বের করতে পারি, ট্যানের মান জানলে আমি কটের মান বের করতে পারি। তো সেভাবে আমরা এখন পার্টনার সম্পর্ক থেকে বের করব, বন্ধু সম্পর্ক থেকে বের করলেও হবে, কিন্তু আমরা পার্টনার থেকে দেখি। তো সাইন বলছে জিরো, কোসেক বলবে কত, ওয়ান বাই জিরো, উল্টো বলবে, কোসেক বলবে ওয়ান বাই জিরো, আর ওয়ান বাই জিরো মানে কি ইনফিনিট, ক্লিয়ার। সাইন বলছে হাফ, ওয়ান বাই টু, কোসেক কি বলবে টু বাই ওয়ান, কোসেক কি বলবে টু বাই ওয়ান, তার মানে কত টু, পার্টনার যেহেতু এই দুটো পার্টনার ছিল, এই যে এই দুটো পার্টনার ছিল, এই জন্য এরকম বলছে। সাইন বলছে ওয়ান বাই রুট টু, কোসেক কি বলবে রুট টু বাই ওয়ান, কোসেক কি বলবে রুট টু বাই ওয়ান, তার মানে রুট টু, সিম্পল হিসাব। সাইন বলছে রুট থ্রি বাই টু, তাহলে কোসেক কি বলবে টু বাই রুট থ্রি, টু বাই রুট থ্রি। সাইন বলছে ওয়ান, কোসেক ওয়ান বলবে না, কোসেক বলবে ওয়ান বাই ওয়ান, এটার মান ওয়ান হবে, কিন্তু ও বলবে কত ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই ওয়ান মানে অরিজিনালি ওয়ান। দেখেন আমরা কিন্তু কোসেকের মানটাও পেয়ে গেলাম সাইনের মান থেকে। নেক্সট আমরা সেকের মান বের করতে গেলে কজের সাহায্য নিব, যেহেতু পার্টনার, কজ বলছে ওয়ান, সেক বলবে কি ওয়ান বাই ওয়ান, সেক বলবে কি ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই ওয়ানে কত ওয়ান, কজ বলছে রুট বাই টু, সেক বলবে কত নো টু বাই রুট থ্রি। যে পার্টনার যেটা এক্সাম্পল দিয়েছিলাম তিন নাম্বার ভিডিওটা দেখবেন ত্রিকোণমিতি, তাহলে বুঝতে পারবেন। কজ বলছে ওয়ান বাই রুট টু, সেক বলবে কত রুট টু বাই ওয়ান, রুট টু বাই ওয়ান মানে রুট টু, কজ বলছে ওয়ান বাই টু, সেক বলবে কত না টু বাই ওয়ান, টু বাই ওয়ান মানে কত অরিজিনালি টু, কজ বলছে জিরো, কজ বলছে জিরো, তাহলে সেক বলবে কত নো ওয়ান বাই জিরো, আর ওয়ান বাই জিরো মানে ইনফিনিটি, আমরা জানি ইনফিনিটি। ট্যানের ক্ষেত্রে দেখেন পার্টনার সম্পর্ক দিয়েও করা যাবে, বন্ধু সম্পর্ক দিয়েও করা যাবে, তো আমরা পার্টনার যেহেতু লিখছি এখানে পার্টনারই লিখি। ট্যান বললো জিরো, কট বলবে কি ওয়ান বাই জিরো, ওয়ান বাই জিরো মানে ইনফিনিটি, এই যে ইনফিনিটি। ট্যান বলছে ওয়ান বাই রুট থ্রি, কট বলবে কত নো রুট থ্রি বাই ওয়ান, তাহলে রুট থ্রি, নিচে ওয়ান দেওয়া লাগে না। ট্যান বলছে ওয়ান, কট বলবে কি নো ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই ওয়ান মানে আসলে ওয়ান, কিন্তু কট ওইরকম বলবে না, ওর বিরোধে দিতে হবে না। ট্যান বলছে রুট থ্রি, কট বলছে কত নো ওয়ান বাই রুট থ্রি, লিখলাম ওয়ান বাই রুট থ্রি। ট্যান বলছে ইনফিনিটি, কট বলছে নো ওয়ান বাই ইনফিনিটি, আর ওয়ান বাই ইনফিনিটি মানে জিরো, কারণটা দেখেন এই যে এটা যদি আমি এখানে আনি তাহলে ওয়ান বাই ইনফিনিটি সমান জিরো, তাহলে জিরোর বিপরীত ইনফিনিটি, ইনফিনিটির বিপরীত জিরো। দেখেন তাহলে আমরা কিন্তু মুখস্থ ছাড়াই এই ছকটা আমরা কিন্তু লিখে ফেললাম, আপনারা সবাই বইয়ের সঙ্গে মিলিয়ে দেখবেন ছকটা রাইট আছে কি না, আশা করি রাইট হবে। এখন দেখেন আমরা কিন্তু নিচের তিনটা পার্টনার সম্পর্ক থেকে করছি, দেখি তো এরা বন্ধু সম্পর্ক মানে কি না, বন্ধু সম্পর্ক মানার জন্য আমরা একটু চেক করে দেখি। এই দুইটা তো বন্ধু ছিল, তো দেখেন তা বন্ধু ছিল কিভাবে আমি বলেছিলাম, আমরা যে কোনো একটা নিই, দেখেন যে কোনো একটা নিবো এখান থেকে চেক করব, বন্ধু সম্পর্ক নিলেও হয়তো আমরা একটু চেক করে দেখি কয়েকটা। যেমন কোসেক 60 ডিগ্রির মান লিখবো, তো কোসেক 60 ডিগ্রি মানে কোসেক যদি 60 টাকা নেয় তো ওর বন্ধু সেক কত টাকা নেবে, 30 টাকা, সেক কত 30 টাকা, মানে 90 মিলাইতে হবে, এই দুটো মিলে কত মিলাইতে হবে 90, এটা মনে রাখবেন। তাহলে কোসেক 60 ডিগ্রির মান আমরা দেখি কোসেক 60 রুট টু বাই রুট থ্রি, তাহলে অবভিয়াসলি সেক 30 ডিগ্রির মান এটাই হবে রুট টু বাই রুট থ্রি, দেখেন সেক 30, এই যে টু বাই রুট থ্রি। ট্যানের ক্ষেত্রে দেখি মনে করেন যে ট্যান 30 ডিগ্রি, তাহলে কট কত হবে, কট 60 ডিগ্রি হবে, কট 60 ডিগ্রি, তাহলে দেখেন ট্যান 30 এর মান আমরা বের করি, এই ট্যান এই 30 কত ওয়ান বাই রুট থ্রি, তাহলে কট 60 ডিগ্রির মানও হবে ওয়ান বাই রুট থ্রি, দেখেন এই কট এই 60, ওয়ান বাই রুট থ্রি, ওয়ান বাই রুট থ্রি। তো দেখেন তো এই জন্য আমি বলেছিলাম যে
ত্রিকোণমিতিক সম্পর্ক এখন আপাতত আমরা দুইটা পেয়েছি, একটা হচ্ছে পার্টনার রিলেটেড আর একটা হচ্ছে বন্ধু রিলেটেড। বন্ধু রিলেটেড, পার্টনার রিলেটেড কেন, আপনারা আরো বিস্তারিত জানলে প্লিজ আমাদের ত্রিকোণমিতি পার্ট 3 ভিডিওটি দেখবেন, আমি এই ডিসক্রিপশন বক্সে তার লিংক আমরা দিয়ে দিয়েছি। তো এর পরে যে ত্রিকোণমিতিক যে আমরা কেবল 90 পর্যন্ত মানগুলো বের করার পদ্ধতি শিখলাম, এরপরে যে 180 ডিগ্রি, তার থেকে বেশি, 380 ডিগ্রি থেকে বেশি, 360 ডিগ্রি থেকে বেশি, আমরা এখানে 90 পর্যন্ত মান বের করতে পারছি। 90 থেকে বেশি ত্রিকোণমিতিক মানের কিন্তু কোনো শেষ নেই, এ ঘুরতে থাকে, তো এজন্য এর মানের কোনো শেষ নেই। 2000 ডিগ্রি, 1500 ডিগ্রি, 1600 ডিগ্রি, আমরা নেক্সট ভিডিওতে ত্রিকোণমিতিক মনে করেন যে ট্যান 2100 ডিগ্রি এর মান কত, সাইন -1500 ডিগ্রি এর মান কত, এই রকম যে মানগুলা অনেক বড় কোণ, সেই মানগুলা ঠিক আমরা এই পার্টনার এবং বন্ধু সম্পর্ক থেকে গল্প আকারে তৈরি করে আমরা বের করার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।